হাতে হানা দিয়ে ভেঙে দিল ঘর। প্রাণ বাঁচাতে জানলা দিয়ে লাফিয়ে ঘর ছেড়ে দৌড়ে পালালো পরিবারের লোকেরা। ঘটনাটি ঘটেছে আজ ভোর চারটে নাগাদ আলিপুরদুয়ার জেলার মাঝেরের মেঘনাথ শাহনগর এলাকায়। ভোর চারটে নাগাদ জলদাপাড়া জঙ্গল থেকে বুনো হাতির দল মাদ্রিহাটের মেঘনাথ শাহনগর এলাকায় প্রবেশ করে। এলাকার বাসিন্দা সুজিত সরকারের ঘরে আক্রমণ চালায় এবং বুনো হাতির দল তাদের রান্নাঘর ভেঙে দেয়। প্রাণ বাঁচাতে সবাই জানলা দিয়ে লাফিয়ে ঘর থেকে দৌড়ে পালায়, প্রতিবেশীদের বাড়িতে নেয় আশ্রয়। বুনো হাতির দলটি প্রায় আধ ঘন্টা ধরে সুজিত সরকারের ঘরে আক্রমণ চালানোর পর এলাকা ছেড়ে চলে যায়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত সুজিত সরকারের পরিবারের সদস্যরা ও মেঘনাথ শাহনগর এলাকার বাসিন্দারা। হয়েছিল কালকে রাত্রে আপনাদের বাড়িতে? কালকে রাত্রে রাত্রে সাড়ে তিনটার দিকে চারটা হাতি এসেছিল। হাতি এসে আমাদের রান্নাঘর টান্নাঘর জানানা দরজা সব ভেঙে দিয়েছে, কাটাল খাইছে, পুরা ঘরের টিনের ঘরের বেড়া ভেঙে দিয়েছে। আমরা সব ভয় পেয়ে গেছিলাম, বাড়ির সবাই ভয় পেয়ে গেছে। আমরা জ্বালানা দিয়ে ঘর থেকে বেরে ওইদিকে পালাই গেলাম, সবাইকে ডাকলাম, তারপরে আসলো হাতি, বোমা টোমা ফাটায় লাইটটা দেখে পরে চলে গেলো। বনদপ্তর আসছিলো অনেকক্ষণ পরে, এক দেড় ঘন্টা পরে। ফোন করতে করতে হাফসাই গেছি, আসে না, আসতে ফোন করতে 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 যখন হাতি পালাই গেলো, তারপরে বনদপ্তর গাড়ি আসছে, এসে ওইদিকে চলে গেলো। আমাদের কাঁঠাল গাছ কাঁঠাল খেয়ে ফেলেছে অনেকগুলা, তারপরে জানানা টানা ঘর টর ভেঙে দিয়েছে, ডিস্কি ঘরা ভেঙে গেছে অল্প স্বল্প, তারপরে ঘরের বেড়া ভেঙে দিয়েছে, টিনের ঘরের বেড়া পিছনে ভেঙে দিয়েছে, অনেক খুঁটি ভেঙে দিয়েছে দু তিনটা।